এসো মদিনার ইসলাম শিখি কুরআন ও সহি সুন্নাহের পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার বিসমিল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহ রব আলমিন ও সাল আলা নবীন মোহাম্মদিন ও আলা আলহি ও সাহবি আজমাইন সুপ্রিয় মুসলিম বন্ধুকন সলাৎ নামাজ যেটি ইসলামের মূল স্তম্ভ রসালাম এরশাদ করেছেন রাসুল আমরে আল ইসলাম ও আমোদ হু আসলাহ একজন মুসলিমের মূল জিনিস হবে মৌলিক যেটি হবে সেটি হল ইসলাম এর মূল বৃত্তি হলো সালাত পাশক্ত নামাজ মহানবুল আলমিন যেটি নির্দিষ্ট সময় দিয়ে ফরজ করেছেন এই ওয়াক্ত নামাজ জান্নাতের চাবি জান্নাতুল ফেরদৌস সে যাওয়ার সর্বোত্তম উপায় মহানবুল আলামিন যেটি ওয়াদা দিয়েছেন মুমিনদের বিশেষ একটি বৈশিষ্ট্য ওল্লাদীন আহম আলা সাল ওয়াতিহিম ইউহাফিদুন মমিন তো তারা যারা তাদের নামাজে যত্নবান উলা ইকাহুমুল ওয়া রিথুন তারা হবে উত্তরাধিকারী কিসের আল্লাহাদী না ইয়ারিথুন আল ফিরদৌস আহুম ফিহা খালিদুন তারা হবে জান্নাতে ফেরদাউসের উত্তরাধিকারী যেখানে তারা চিরস্থায়ী বসবাস করবে একজন পুরুষ যদি আজান শোনার সাথে সাথে মসজিদে এসে প্রথম কাতারে তাকবীরে ওলার সাথে সালাদ জামাতে সময় মতো আদায় করে তাদের জন্য রয়েছে দাউস। এমনইভাবে একজন মহিলা যদি আজান শোনার সাথে সাথে নির্দিষ্ট সময়ে আউয়ালক্ত সালাদ সঠিকভাবে আদায় করে তার জন্য রয়েছে জান্নাতুল ফেরদাউস কিন্তু এক প্রকার নামাজই রয়েছেন যারা পাঁচ অক্ত নামাজ আদায় করা সত্ত্বেও তাদের ঠিকানা জাহান্নাম না এরা কারা যারা নামাজকে পিছিয়ে দেয় নামাজ থেকে উদাসীন নামাজের যত্নবান নয় মনের খেয়াল খুশি মতো নামাজ আদায় করে মোহানবুল্লা আলমিন সোরাতুল মাউনে তাদের সম্পর্কে একসাথ করেন ফওয়াইল মুসলিন নামাজিরা দ্বংস হোক নামাজিদের জন্য দুর্ভোগ

আমি তাদেরকে গাই নামক জাহান নামে নিক্ষেপ করবো মুফাসেরগণ বলেছেন গাই নামক জাহান নাম নামের এমন একটি অংশ আমার একটি উপত্যকা যার থেকে অন্য অন্য জাহান নামের অংশ আল্লাহর কাছে পানা চায় যে ওইখানে নিক্ষেপ না করা হয় অথচ একজন নামাজি যারা নামাজ থেকে উদাসীন সময় মতো নামাজ আদায় করে না তাদেরকে নিক্ষেপ করা হবে না ওদু বিল্লাহ তাই সুপ্রিয় বন্ধুগণ আসুন পাঁচক্ত সালাত সঠিকভাবে মহানব্বুল আলমিন যে নির্দিষ্ট সময় দিয়েছেন সেই সময় অনুযায়ী আদায় করি জাহান্নাম থেকে নিজেকে বাঁচিয়ে নেই এবং জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হই